অথবা বেশি বেশি তেল খাওয়া, এগুলো যাবে ভাই। হ্যাঁ না, মাসের ক্ষেত্রে তাহলে আমি এই সমস্যা দেখা দিব। স্বাভাবিক থাকে আর বেশি চর্বিযুক্ত যাতে না হয়ে পড়ে শীতের আগে থেকে আমরা খাবার চর্বিটাকে যখন আবার গরম করে দেবে তখন সুস্থ নিয়ে খাবে কোনো সমস্যা নেই, কিন্তু শীতের আগ থেকে আমরা মাছগুলো বাজারে যা করে ফেলবো বা খাবারটা কমে যাবে। আর চুন লবণ ডিজিজে তো মানে হঠাৎ করে মারা যায় ঠিক আছে, কিন্তু ব্যাকটেরিয়া যদি ইনফেকশন হয় ফাঙ্গাস পয়েন্ট 30 রোগবালায় খুব কম মারা যাবে, খুব কম ঠিক আছে। কিন্তু এই সমস্যা থেকে পরিত্রাণের উপায় কি? শীতের আগে খাবারটা কমিয়ে শীতের সময় হালকা খাবার তাদের বেঁচে থাকা যায়। আর ফ্যাটটাকে ঠিক রাখার জন্য যাতে না জমে তাহলে কী করতে হবে, আন্দাজ গরম পানি দিতে হবে, আর এই সময়টা তো গরম পানির যখন আপনার অতিরিক্ত শীত পড়ে ওই সময় দেখবেন মারা যাবে, যেমন যখন 8-10 8-9-10-7 এরকম শীত চলে আসে তখন কিন্তু মারা যাবে। আমরা যে পাম দিকে পানটা উঠাই ওটা কত হবে? 25 আপনি দানা দানা বললেন না জমে যায়, নারিকেল তেল দেখছেন না জমে যায় না, ঘি কেমন যখন গরম করবে এটাতে আবার বলতে শুরু করবে। কিন্তু আমাদের যে চর্বি যেরকম স্ট্রাকচার এরকম তার মাসের তার মাসেল আছে তাই না, হুট করে যে একটা চেঞ্জ আসে মাসে এটাতে মাছটা সহ্য করতে পারে না, ইমব্যালেন্স হয়ে যায় তাই না। ইমব্যালেন্স করলে যেমন হার্ট অ্যাটাক বা ব্যালেন্স হারাই তখন পারলে স্বাভাবিকভাবে স্ট্রোক করেন না আপনি, স্বাভাবিক রক্ত যাতে পারে না। হ্যাঁ স্ট্রোক করেন কিনা, স্ট্রোক কেন কেন করেন, হঠাৎ করে রক্ত প্রবাহ বেড়ে যায়, বেড়ে যায় না কমে যেতে পারে যখন একটা হার্ট ইয়া হতে পারে একদম রক্ত চাপ বুঝে কমে যায় তখন তাই না। মানে স্ট্রোক বলে না আমরা এটাকে বলি হার্ট বিট অ্যাটাক, হার্ট অ্যাটাক।